তোমার বাবা আমাকে তোমাদের বাসায় যেতে মানা করেছে। জানো হৃদয়, বাবা আমাকেও তোমার সাথে মিশতে নিষেধ করেছে। বাবা মারা যাওয়ার পর আমরা গরিব হয়ে গেছি, তোমরা এখন বড় লোক, এই জন্য তোমাকে আমার সাথে মিশতে নিষেধ করেছে। বাবা যতই নিষেধ করুক, আমি তোমার সাথে মিশবো, আমি তোমার সাথে খেলবো, চলো। কেনার সময় দয়া করে রঙিন কাচের বদলে সাদা কাচের চশমা কিনবেন, তাতে রাস্তার পাশের মানুষগুলোকে অন্তত মানুষ বলে মনে হবে। এই যে ময়না দিদি, আসো এই দিকে আসো। কি করবেন, জলদি কন, আমি ম্যাম সাহেবের কাছে যাইতেছি। বিষয়টা ঠিক বুঝলাম না। বুঝবা বুঝবা, সময় মতো সব বুঝবা। আমি তোমারে একেবারে হাতে কলমে সব বুঝাইয়া দিব, তা করবা খুব খেয়াল কইরা। বললাম তুইও চল, তা না আমাকে জোর করে একাই পাঠাচ্ছিস। সবাই গেলে বাড়ি ঘর খামার কে দেখবে? তোকে একা রেখে এতদিনের জন্য যেতে আমার মন চাইছে না। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, তোমার তোর সম্পর্কে হলো ওই খালাই তোমার একমাত্র আপনজন,
তার মেয়ের বিয়েতে তুমি যদি না যাও ব্যাপারটা ভালো হবে না। তাছাড়া খালা ওনাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। রতন সবকিছু খেয়াল রাখিস বাবা। আপনি কোনো চিন্তা করেন না খালাম্মা, তাড়াতাড়ি চলেন বুঝা। এক মিনিট ম্যাডাম, আমি রেডি। রেডি মানে? আমি আপনি লোকে যাব। তোমার যেতে হবে না। না 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 না, বড় সভা মারে কইছে আপনি পিছে পিছে একেবারে আঠার মতো লাগে থাকতে। দেখো সেক্রেটারি, যদি তুমি ঝামেলা করো তাহলে সোজা পায়ে হেঁটে তোমাকে ঢাকায় পাঠাবো। কি সর্বনাশ! না না ম্যাডাম, আপনি একলাই যান, আপনার লগে যাওয়ানের আমার কোনো শখই নাই। বড় সাহেব কি কইলো না কইলো ধইরালো সব বইলা গেছি। এই সাত সকালে উইটা বনে জঙ্গলে গুইরা মরার চাইতে আমগো ময়না বিবির লগে ইসে টিসে করাও ভালো। কি বুঝলেন? খুব খেয়াল কইরা। বাহ মেম সাহেব, কারো জীবন বাঁচানোর বিনিময়ে এমন প্রতিদান পেতে হয় আমার জানা ছিল না। মানে? নিজেই দেখুন। সময় মতো না ধরলে আজ আপনাকে এখান থেকে লাশ হয়ে ফিরে যেতে হতো। হলে হতো, তাই বলে আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? সেদিনের ঘটনার পর থেকে তুমি ইচ্ছে করে আমার পিছু নিয়েছো। আমার পরিচয় জানা থাকলে আমার কাছে আসার সাহস তোমার হতো না। জানো আমি কে? এই চা বাগানের মালিক রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে প্রিয়া চৌধুরী। যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু সত্যি হ্যান্ডসাম। তুই তো যাকে দেখিস তাকেই তোর হ্যান্ডসাম বলে মনে হয়। না না, ওই ছেলে ব্যাপারটাই আলাদা। হি ইজ রিয়েলি হ্যান্ডসাম। তোর যখন এত পছন্দ হয়েছে, জানা ওর গলায় ঝুলে পড়। আমার কপাল খারাপ, ঝগড়াটাও আমার সাথে হয়নি, ধাক্কাটাও আমার সাথে লাগেনি। লাগেনি তো কি হয়েছে জানা? একটা কেন, দশটা ধাক্কা লাগিয়ে কেউ কিছু বলবে না। না রে, সবার ভাগ্যে সবকিছু হয় না। থামবি তুই? একটা লোয়ার ক্লাসের ছেলেকে নিয়ে যত সব আজে বাজে কথা, আমার একদম ভাল লাগছে না। দারুন! জি ম্যাম সাহেব, আমারে কিছু কইছেন? হ্যাঁ, সেক্রেটারি কোথায়? তো বাজারে গেছেন। বাজারে? ম্যাম সাহেব আপনার ফোন। হ্যালো, কে মা? হ্যাঁ মা, জায়গাটা বেশ ভালোই, মনে হচ্ছে সময় ভালোই কাটবে। না না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাবাকে দাও। হ্যালো বাবা। না না, সবাই সাংঘাতিক খাতির করছে। হ্যাঁ শোনো বাবা, আমি আরো কটা দিন এখানে থাকতে চাই, তোমার আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে, যতদিন ইচ্ছা হয় থাকবে। দুদিন পর সবকিছুই তো তোমার হবে। না না, সব ঠিক আছে। ওকে, গুড লাক মাই চাইল্ড। ওকে বাবা, ইউ আর সো নাইস। বুঝলে, প্রিয়া না থাকলে বাড়িটাই খালি লাগে। মনে হয় কতদিন ওকে দেখিনি। হ্যাঁ, কদিন হলো মেয়েটা বেড়াতে গেছে, তাতেই এমন লাগছে। ও যখন সারা জীবনের জন্য পরের ঘরে চলে যাবে তখন না জানি কেমন লাগবে। ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলা হয়নি। আসিফ খান, আসিফ খান তার ছেলের সাথে প্রিয়ার বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাই নাকি? তুমি কি বলেছো? না করে দিয়েছি। আসিফ খানের স্ট্যাটাস কি? মামুলি এক কোটিপতি। ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমার মেয়ে বউ হয়ে যাবে সেই ঘরের, যে ঘরের ঐশ্বর্য আভিজাত্য আমার চেয়ে বেশি না হলেও অন্তত আমার সমান হবে। হ্যাঁ, কিন্তু মেয়ে তো বড় হচ্ছে, ওর বিয়ের কথা আগে থেকে ভাবতে হবে। ও নিয়ে তোমাকে টেনশনে থাকতে হবে না, ছেলে আমি অলরেডি ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলেছো? কে? তুমি ওকে ভালো করে চেনো, আমার বন্ধু মরহুম আরমান চৌধুরীর এক
একমাত্র ছেলে রকি। হ্যালো আঙ্কেল। আরে রকি, এসো এসো। হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো। বস। হঠাৎ আমার কথা? হ্যাঁ, তোমার বাবা ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু, তুমি তার একমাত্র ছেলে। বন্ধুত্বের স্মৃতিকে আমি ধরে রাখার পরিকল্পনা নিয়েছি। আঙ্কেল, আপনি যা ভালো মনে করবেন তাই হবে। তুমি? হ্যাঁ আমি। আবার তুমি আমার পিছু নিয়েছ? আমি তো আপনার পিছু নেইনি, বরং সাহায্যের হাত বাড়িয়েছি। তোমার সাহায্য নেব আমি, হাত ছাড়াও। দুনিয়াতে এত মানুষ থাকতে তোমার মতো একটা ইডিয়টের সাথে বারবার আমার ঝামেলা হয় কেন বুঝি না। মনে হয় কোথাও কোনো একটা টান রয়ে গেছে। কোনো এক জন্মে হয়তো আপনার সাথে আমার পরিচয় ছিল। হোয়াট? কি বলতে চাও তুমি? যাজ্ঞ সব মেম সাহেব, পাহাড়ি এলাকায় একা একা পথ চলা ঠিক না, যদি কেউ পাশে না থাকে। কেউ পাশে না থাকলেও একা কি করে পথ চলতে হয় প্রিয়া চৌধুরী তা ভালো করে জানে। প্রিয়া, তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তোমার স্মৃতি আমার মন থেকে আজও মুছে যায়নি। ছোটবেলার সেই স্মৃতি ভালোবাসা হয়ে আজও এই বুকে বেঁচে আছে।
বাঁচবো কি করে হাজার বছর রইলে দূরে দূরে তোমাকে দেখলে একবার একদিন আয়ু বাড়ে ছিল আমার খেলার সাথী। 12 বছর আগে যে প্রিয়া আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, যার স্মৃতি আজও আমি আমার বুকের মধ্যে ধরে রেখেছি, সেই প্রিয়ার দেখা আমি পেয়েছি। কি কস তুই, তোর লগে দেখা হয়েছে, তোরে চিনতে পারছে? না, প্রিয়া আমাকে চিনতে পারে নাই। তোর পরিচয় দেশ নাই তুই? যে প্রিয়াকে আমি মনে রেখেছি, আমি চাই সে আমাকে নিজে থেকে চিনুক। পরিচয় না দিলেও আমি ওর কাছাকাছি থাকব, দেখি ও আমাকে চিনতে পারে কি। বাংলোর বাইরে চলে এলি তুই? শুনেছিস কি? একটা সুর। সুর? কিসের সুর? একটু আগেও বাজছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল। মনে হলো সুরটা আমার খুব চেনা, খুব আপন, অথচ আমি ধরতে পারছিলাম, মনে হলো সুরটা আমাকে ডাকছে। দেখি 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 কি হয়েছে।
পা থেকে পা পিছলে পড়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ না জানতে পারেন আপনি যদি রক্ত না দিতেন রোগীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব হতো না। ডক্টর ওর অবস্থা এখন কেমন? এখন ভালো, তবে যদি হাসপাতালে আনতে আর একটু দেরি করতেন রোগীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব হতো না। ডোন্ট ওরি, হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। দারোয়ান। জি ম্যাম সাহেব। দারোয়ান আমার গাড়ি কোথায়? ইয়ে মানে গাড়ি তো নাই। নেই মানে? একটা বাচ্চা ছেলে পাড়তে পড়ে গেছিল, হৃদয় ভেতরে গাড়ি কিনা হাসপাতাল নিয়ে গেছে। আমি তাহলে না করছি কিছু শুনে নাই। তুমি একে বাধা দিলে না কেন? ম্যাম সাহেব ইয়ে মানে আমি তোমার সামনে থেকে যার ইচ্ছা সে এসে আমার গাড়ি নিয়ে যাবে, এই জন্য কি তোমাকে এখানে রাখা হয়েছে? চাপকে তোমার চামড়া তুলে নেব। আমার গাড়ি নিয়েছো মেম সাহেব? আমি তো ভেবেছিলাম আপনি জিজ্ঞেস করবেন যে আহত ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেছি সে কেমন আছে। এটা আমার প্রশ্নের জবাব নয়। সে ক্ষেত্রে জবাব হচ্ছে একটা মাসুম বাচ্চার জীবন বাঁচানোর জন্য আপনার গাড়ি নেবার প্রয়োজন ছিল। আমার অনুমতির জন্য অপেক্ষা করনি কেন? যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন সেখানে কারো অনুমতির প্রয়োজন হয় না। শাট আপ, ভুলে যাবেন না মেম সাহেব যে আহত ছেলেটিকে আমি হাসপাতালে নিয়ে গেছি তার বাবা আপনার বাগানের একজন কর্মচারী, যাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আজ যদি ছেলে মারা যেত কি করতেন আপনি? মরে গেলে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দিতাম। ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? কত টাকা আছে আপনার? যত টাকাই থাকুক সেই টাকা দিয়ে সন্তান হারা মায়ের বুক আপনি ভরে দিতে পারতেন না। স্টপ ইট, তোমার মতো ছোট লোকের মুখে আমি কোনো কথা শুনতে চাই না। ছোট লোক? আমাকে ছোট লোক বলতে আপনার লজ্জা করলো না? এই বিশাল ধন সম্পদের মাঝে থেকেও আপনার মন এত ছোট হয়ে গেছে যে আপনাকে আমার কন্যা করতে ইচ্ছে হয়। এই জবাবটা আমি বাইরেও দিতে পারতাম, শুধুমাত্র আপনার মান সম্মানকে দয়া দেখিয়ে আমি তা করিনি। কিসের এত অহংকার আপনার? কেন আপনার মানুষকে মানুষ বলে মনে হয় না? মেম সাহেব, মানুষকে মানুষ ভাবতে শিখুন। এক ঘন্টার মধ্যে সিকিউরিটির সব লোককে আমার সামনে হাজির করুন। আমি ওই ছোট লোককে এমন শিক্ষা দেব যাতে বুঝতে পারে আমি কে। ম্যাডাম, হুট করে কিছু একটা করা বোধহয় ভালো হবে না। শাট আপ, কোনটা ভালো হবে আর না হবে তা আমি বুঝবো। আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন।
আজ পর্যন্ত আমাকে অপমান করার সাহস কারো হয়নি। আজ পর্যন্ত আমার দিকে কেউ চোখ তুলে তাকায়নি। একমাত্র তুমি আমাকে অপমান করেছ। আমি ইচ্ছে করলেই এক ইশারায় তোমার মতো একটা সামান্য ছেলেকে এখান থেকে তুলে নিয়ে আমার বাগানের মাটিতে পুঁতে রাখতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তুমি আমার বাংলোতে এসে আমাকে অপমান করেছ। আমি তোমার ঘরে এসে তার জবাব দিয়ে যাচ্ছি। আগে একদিন তোর বিপদ ডেকে আনবে, তবু আমি পরাজিত হতে পারি না। জীবনে এই প্রথম কেউ আমার দিকে চোখ তুলে কথা বলেছে, জীবনে এই প্রথম কেউ আমাকে অপমান করেছে, জীবনে এই প্রথম কেউ আমার দায়ে হাত তুলেছে। ওই ছেলে আমার আত্মসম্মানে আঘাত করেছে। এর উপযুক্ত জবাব দিতে না পারলে আমি শান্তি পেতাম না। আই হেইছি ভালোবাসিস তাই তাহলে কেন তুই তোর নিজের পরিচয় দেস না? তুই সত্যি কথা না কইলেও আমি কমু, আমি যাবো মেম সাহেবের কাছে, চিৎকার করে কমু যে হৃদয় রেছে আঘাত করছে সে তোর ছোট্টবেলার সাথী, সেই হৃদয়ের জোরের থেকে রক্ত করাইছে, সেই হৃদয় আইজ বুকের মধ্যে তার স্মৃতি ধরে রাখছে। রতন, আমি এখনই যাবো তার কাছে। না রতন না, কার কাছে যাবি তুই? যার স্মৃতি এ বুকে আছে এ প্রিয়া সে প্রিয়া নয়, সে শুধুই পরলোকের এক অহংকারী মেয়ে। গরিবদের জন্য চার চোখে শুধু ঘৃণা ছাড়া আর কিছুই নেই, কিছুই নেই। আমি সব কিছু ভুলে যেতে চাই। আমার বুকের ভেতর যে ছোট্ট প্রিয়ার স্মৃতি আছে সে মরে গেছে। যে প্রিয়াকে খুঁজে পেয়েছি সে আমার কেউ না। চিন্তা করা যায় না ডার্লিং, যা যা বড় মতো বেড়াতে এসেছি যা যা বড় মতো চলে যাব, আর তুমি হলে আমাদের বোনাস। Thank you.
আপনার এই রুমালটা আমার কাছে ছিল, অনেক যত্ন করে রেখেছিলাম, এখন আর এটার কোনো প্রয়োজন নেই। এখনো তোর চোখ খোলেনি, এখনো তোর ভুল ভাঙেনি। রূপা, আমি যে ছেলেকে তুই বারবার অপমান করেছিস, একটা মাসুম বাচ্চার জীবন বাঁচানোর অপরাধে যাকে তুই অন্যায় ভাবে রক্তাক্ত করেছিস, সেই ছেলে আজ তোর সম্মান বাঁচিয়েছে। ওর জায়গায় অন্য কেউ হলে আজ কি করতো, তুই হলে কি করতি, আমি হলে কি করতাম, দূরে দাঁড়িয়ে মজা দেখতাম, কিন্তু ওই ছেলে তা করেনি। সবকিছু ভুলে তোর বিপদের সময় এগিয়ে এসেছে, ওর ভেতর মনুষ্যত্ব আছে, তোর ভেতরে নেই। রূপা, আমার ভুল হয়ে গেছে, তাই যদি বুঝতে পারিস তাহলে যা, তোর ভুলে প্রায়শ্চিত্ত কর, চুপ করে থাকিস না, যা, এখনো সময় আছে, ওর কাছে ক্ষমা চা, তুই যা প্রিয়া, তুই যা। ওর ভেতর মনুষ্যত্ব আছে, তোর ভেতরে নেই। তাই যদি বুঝতে পারিস তাহলে যা, তোর ভুলে প্রায়শ্চিত্ত কর, এখনো সময় আছে, ওর কাছে ক্ষমা চা, তুই যা প্রিয়া, তুই যা। Thank you.
সাহেব আপনি? হ্যাঁ আমি। নতুন কোন শাস্তি কি আমার পাওনা হয়েছে? আসলে আসলে আর ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। কিছু করার নেই বলে গরিব মানুষকে এমনিতে অনেক কিছু ক্ষমা করে দিতে হয়, তাদের কাছে মুখে উচ্চারণ করে ক্ষমা চাইবার প্রয়োজন হয় না। হৃদয় দোহাই মেম সাহেব, ওই নাম ধরে আপনি আমাকে আর ডাকবেন না, ভুল আমারই হয়েছে, অতীত চিরদিন অতীতই থেকে যায়, কোনো দিন বর্তমানে ফিরে আসে না। রূপকথার রাজকন্যার ঘুম ভাঙানোর জন্য আমি মিথ্যে চেষ্টা করেছি, সোনার কাঠি আর রূপোর কাঠির নাগাল আমি কিছুতেই পাইনি। মেম সাহেব, রূপকথার রাজকন্যার ঘুম বাস্তবে কখনোই ভাঙানো যায় না, একটা অবাস্তব স্বপ্নের মোহে আমি অন্ধ ছিলাম, আমার সে স্বপ্ন আজ মন থেকে চিরদিনের জন্য মুছে গেছে। মেম সাহেব, আমি আপনাকে অনেক বিরক্ত করেছি, ক্ষমা করবেন, আমি কথা দিচ্ছি যতদিন এখানে থাকবেন আমার ছায়াও আপনার সামনে আসবে না। হৃদয় শোনো, হৃদয় আমার সব কথা বলা হয়নি, আমার অনেক কথা বলার আছে, শোনো হৃদয়, যেও না, হৃদয় হৃদয় শোনো, দাদি না।
আকাশে সূর্য থাকবে যত দিন তোমাকে ভালোবেসে যাব ততদিন তুমি আছো নিশ্বাসে মিশে আছো বিশ্বাসে তুমি ছাড়া চৌধুরী সাহেব এটা আপনার কাছেই রেখে দিন উপকারের বিনিময়ে কারো কাছ থেকে প্রতিদান গ্রহণ করার শিক্ষা আমি আমার মার কাছ থেকে পাইনি চলো প্রিয়া তুমি যে আমাকে কি ভাবো মা বসো এখানে তোমাকে একটা সাংঘাতিক খবর দেবো কি চৌধুরী সাহেবের সাথে আমার দেখা হয়েছিল কোন চৌধুরী রায়হান চৌধুরী রায়হান চৌধুরী ওর সাথে তোর দেখা হলো কি করে সে অনেক কথা মা পাহাড়ের ওপাশে বড় যে চা বাগানটা ওটা উনি কিনে নিয়েছেন আর ওই বাগানের বাংলোতেই উনি আছেন ওই বাগানের আশেপাশে তুই যাবি না প্রিয়ার সাথে আমার দেখা হয়েছে মা প্রিয়া এসেছে এখানে আমি জানতাম প্রিয়ার কথা শুনলে তোমার মনটা নরম হয়ে যাবে ও তোকে চিনতে পেরেছে কত বড় হয়েছে কত বছর ওকে দেখি না প্রিয়াকে আমি তোমার কাছে নিয়ে আসবো মা
ওকে কি করে আনবি? সেটা এখন বলবো না, হঠাৎ এক সময় চমকে দেবো তোমার। আমার মন বলছিল তুমি আসবে। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না হৃদয়। সারাক্ষণ শুধু তোমার পাশে থাকতে ইচ্ছে করে। এত রাতে কেউ যদি তোমাকে দেখে ফেলে কি হবে বলতো? আমি কোনো কিছুকে ভয় করি না। আমার চিৎকার করে সারা পৃথিবীর মানুষকে বলতে ইচ্ছে করে আমার হৃদয়কে আমি খুঁজে পেয়েছি, হৃদয়কে আমি ভালোবাসি। বাবা, প্রশ্নটা গরিব আর বড় লোকের নয়, প্রশ্নটা সম্পর্কের। আমি তখন খুব ছোট, তবু আমার মনে পড়ে হৃদয়, বাবা আর তোমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। আমাদের দুই পরিবারের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা টিকল না কেন বাবা? অপ্রিয় হলে একটা কথা জেনে রাখো, মান সম্মান আর অর্থ প্রাচুর্যের দিক থেকে সমান সমান না হলে কোনো সম্পর্কই টিকে থাকে না। কিন্তু একসময় আমাদের অবস্থা তো ওদের মতোই ছিল। যখন ছিল তখন ছিল, সময় এবং অবস্থার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। দেখো প্রিয়া, একটি কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে, আমি চাই না তুমি আবার ওদের সাথে মেশো। তুমি মিশবে আমাদের স্ট্যাটাসের মানুষের সাথে, যেমন রকি। তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে? মানে আর কি, তোমার জন্য এখানে এলাম, অথচ বাংলাতে এক মুহূর্ত তোমাকে কাছে পেলাম না। এনিওয়ে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জবাব কি তোমাকে দিতে হবে? না, ঠিক তা নয়। এমন সুন্দর পরিবেশ, তুমি একা, আমিও নয় তোমার সঙ্গী হলাম। পরিবেশ যত সুন্দরই হোক তোমাকে সেখানে মানায় না। কি বলতে চাও তুমি? রকি, একটা কথা তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার পেছনে ঘুরঘুর করবে না। আই ডোন্ট লাইক ইট। আঙ্কেল কিন্তু চান আমরা পরস্পর ঘনিষ্ঠ হই। আঙ্কেল চাইলেও তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই, কথাটা মনে রেখো। রকি অনেক কিছু মনে রেখে এখানে এসেছে প্রিয়া চৌধুরী, তোমাকে হাতের মুঠোয় না পেলে
রাজত্ব আমার হবে কি করে? মা, দেখো মা, কাকে নিয়ে এসেছি বলো তো কে? তুমি প্রিয়া? হ্যাঁ মা। কত বড় হয়ে গেছো তাই না? ওকে দেখে তোমার চোখে পানি এসে গেল, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। সে তুমি বুঝবে না, আমাদের কথা বুঝি ভুলে গেছো না? না মা, আপনাদের কথা এই জন্মে কি ভোলা সম্ভব? তুমি এখানে এসেছো তোমার বাবা জানেন না? চলো মা, ঘরে চলো। যাক বাবা, এখন দেখে আমারই পাত্তা নেই। হ্যাঁ, আমি দু চার দিনের মধ্যেই ফিরবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, সাত নম্বর ব্লকে নতুন যে প্ল্যান্টেশন হচ্ছে আপনি সাথে ভিজিট করতে চেয়েছিলেন। ও হ্যাঁ, আজ আমি বড্ড টায়ার্ড ফিল করছি। ঠিক আছে স্যার, আপনি রেস্ট নিন, আমি না হয় পরে খোঁজ নেব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি? ইয়েস স্যার। প্রিয়াকে দেখছি না, প্রিয়া কোথায়? এই প্রিয়া, ঘুমালে নাকি? আমাকে ডেকো না, তোমার কাঁধে মাথা রেখে আমাকে আরো কিছুক্ষণ থাকতে দাও। পৃথিবীটা কত সুন্দর তাই না? পৃথিবীটা যত সুন্দর তার চেয়ে আরো বেশি সুন্দর লাগছে তুমি আমার পাশে আছো বলে। এত সুখ, এত আনন্দ কোনোদিন আবার স্বপ্নের মতো মিথ্যে হয়ে যাবে না তো? না হৃদয়, আমাদের ভালোবাসা যদি স্বপ্ন হয় তাহলে আমি জনম জনমের স্বপ্নের মাঝে বেঁচে থাকতে চাই। তবু আমার কেন জানি ভয় হয়। কিসের ভয়? যদি কখনো এমন ঝড় আসে যে ঝড় তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, আবার যদি তুমি হারিয়ে যাও তাহলে তোমাকে আমি কিভাবে খুঁজে পাবো প্রিয়া? যতদিন তোমার সুর আছে, হারিয়ে গেলে তোমারই সুর আমাকে ঠিকই তোমার কাছে টেনে আনবে। প্রিয়া হৃদয়, মা বাড়ি আয়। হ্যাঁ, তুই কি করেছিস? কেন সর্বনাশের পথে তুই পা বাড়িয়েছিস হৃদয়? প্রিয়াকে আমি ভালোবাসি হৃদয়। যে কথা তোমাকে কোনোদিন বলিনি সে কথা আজ বলছি। ছেলেবেলার সে খেলার সাথেকে আমি আজও ভুলতে পারিনি মা। আমি জানতাম একদিন না একদিন ওর সাথে আমার দেখা হবেই। 12 বছর আগে যে প্রিয়ার সাথে মেশার অপরাধে রায়হান চৌধুরী তোর গায়ে হাত তুলেছিল, অর্থ আর প্রাচুর্যের অহংকারে যে আমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল, কোন সাহসে আজ তুই সেই রায়হান চৌধুরীর মেয়ের দিকে ভালোবাসার হাত বাড়িয়েছিস? এখনো সময় আছে, সব ভুলে যা হৃদয়, সব ভুলে যা। ইচ্ছে করলে সবকিছু ভোলা যায় না মা। তোর বাবাকে হারিয়ে সমস্ত দুঃখ কষ্ট ভুলে তোকে নিয়ে আমি নতুন করে বাঁচতে চেয়েছি। এই জীবনে আবার যদি ঝড় ওঠে আমি আর সইতে পারবো না। আমার ভালোবাসাকে হারানোর ব্যথা আমি কেমন করে সইব মা? ভালোবাসার বোঝা অসম্ভব ভারী, সে বোঝা সবাই বইতে পারে না মা। আমরা দুজনে মিলেও কি সেই বোঝা বইতে পারবো না? না মা, না, এ হয় না। কেন কেন হয় না মা? তোমার বাবাকে কতটুকু চেনো তুমি? স্বার্থের প্রয়োজনে রায়হান চৌধুরী কত নির্মম হতে পারে তা তুমি জানো না মা। তুমি চলে যাও। না মা,
আমি যাব না। যে হৃদয় আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল আজ কাছে পেয়েও তাকে আমি হারাতে পারবো না মা। তুমি কি চাও তোমার জন্য আমার এই সাজানো সংসার ধ্বংস হয়ে যাক? তুমি কি চাও তোমার ভালোবাসার জন্য তোমার বাবার কাছে আবার আমি অপমানিত হই? হৃদয় আমার একমাত্র অবলম্বন, সেই বিধবা মায়ের বুকের ধন, সেই বুকে তুমি আর রক্ত ঝরিও না মা। মা গো তুমি আমাকে ভিড়িয়ে দিও না, আমি আমি হাত জোর করে মিনতি করছি তুমি হৃদয়কে ভুলে যাও। মা, মা গো তুমি প্রিয়াকে আমার কাছ থেকে তুলে সরিয়ে দিও না। তুই তো পার মা, এত নিষ্ঠুর হয়েও না মা। ঘরে চলে হৃদয়, চলে যাও প্রিয়া, তুমি আর এখানে এসো না। মা, মা গো আজ যদি আমাকে এ বাড়ি থেকে শূন্য হাতে ফিরে যেতে হয় আমি আমি মরে যাবো মা। আমি মরে যাবো মা। যে মায়ের পায়ের নিচে সন্তানের দেহে সে মায়ের পবিত্র পা ছুঁয়ে কসম করছি এই জীবন আমি রাখবো না, রাখবো না, রাখবো না। তুমি ঘরে ফিরে যাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আরে ভুলে বলবি তো, জানিস হ্যাঁ মা আজ আমার বাবার সাথে কথা বলতে আসবে। সত্যি? ও প্রিয়া, ইউ আর রিয়েলি লাকি। মিসেস খান, আপনি যা বলেছেন তা বলার আগে যদি একবার ভেবে দেখতেন তাহলে আজ এত বছর পর এই প্রস্তাব দিয়ে আমার কাছে আসার সাহস আপনার হতো না। ওদের অবুঝবনের ভালোবাসা আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। কোটিপতি রায়ন চৌধুরীর একমাত্র মেয়ে একটা রাস্তার ছেলেকে ভালোবাসতে পারে না? চৌধুরী সাহেব, আপনি যাকে রাস্তার ছেলে বলছেন সে হৃদয় আমার একমাত্র সন্তান। তাহলে যান আপনার ছেলেকে বোঝান, আকাশ কুসুম স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। ওদের ভালোবাসা কোনো স্বপ্ন নয়, সেই ছেলেবেলা থেকে হৃদয় আর প্রিয়া একে অন্যের মনের সাথে মিশে আছে, কেউ কাউকে ভুলতে পারেনি। আমি আপনাকে অনুরোধ করছি ওদের প্রাণের দাবিকে আপনি মেনে নিন। চমৎকার, আমার মেয়েকে বশ করে আমার বিশাল সম্পত্তি হাত করার ভালো বুদ্ধি বের করেছে। চৌধুরী সাহেব চিৎকার করবেন না, গরিব হলে মানুষের স্বভাব নষ্ট হয় জানতাম, কিন্তু আপনার মতো লোভী হয় তা জানতাম না। অর্থের প্রাচুর্য আপনাকে বদলে দিয়েছে জানতাম, কিন্তু এতটা অমানুষ করে দিয়েছে তা জানতাম না। আর একটা কথা না বলে তুমি এখান থেকে চলে যাও। বাবা, 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 তুমিও নাকি ফিরিয়ে দিও না। চুপ করো। মিথ্যে আভিজাত্যের অহংকারী দুটি নিষ্পাপ জীবন আপনি নষ্ট করে দেবেন না। আমি আপনাকে আবার অনুরোধ করছি ওদের দুটি হাত আপনি এক করে দিন। আমি আপনাকে মিনতি করছি।
মা, মা, তোমার কপালে রক্ত? কি হয়েছে মা? কথা বলছো না কেন মা? প্রিয়াকে তুই ভুলে যা বাবা। কি হয়েছে আমাকে খুলে বলো মা। জীবনে কোনোদিন আমি কারো কাছে হাত পাতিনি, তোর জন্য, শুধু তোর জন্য আমি রায়হান চৌধুরীর কাছে আসতে পেরেছি। আমার কপাল থেকে রক্ত ছড়িয়ে ওরা তার জবাব দিল। আমি ভুলতে পারবো না, আমার ভালোবাসা যদি সত্যি হয় প্রিয়াকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আভিজাত্য আর প্রাচুর্যের অহংকার কত নির্মম হয় তা তুই জানিস না। যে রায়হান চৌধুরীর অহংকার তোমাকে অসম্মান করেছে, যে রায়হান চৌধুরীর আভিজাত্য তোমাকে অপমান করেছে, সেই অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব মা। প্রিয়াকে ভালোবাসার জন্য ওরা তোমার কপাল থেকে যে রক্ত ঝরিয়েছে, সে রক্ত চেয়ে আমি প্রতীক্ষা করছি। যতদিন পর্যন্ত প্রিয়াকে তোমার পুত্রবধূ করতে না পারব ততদিন এই মুখ আমি তোমাকে দেখাবো না। আমি কি করবো তুই বল, হৃদয়ের কোনো খোঁজ আমি জানি না। এত ভেঙে পড়িস না প্রিয়া, একটা কিছু ব্যবস্থা হবে। কবে হবে? মনটাকে শক্ত কর, তোদের ভালোবাসা যদি সত্যি হয় কেউ তোদেরকে আলাদা করতে পারবে না। আমি কেমন করে হৃদয়ের কাছে যাব? হৃদয়কে ছাড়া আমি বাঁচবো না রূপা, আমি বাঁচবো না। তোর ভালোবাসার শক্তি হৃদয়কে তোর কাছে টেনে আনবে, হৃদয়কে তোর কাছে আসতে হবে।
কি? এখানে ব্যাগ রেখে পানি খাচ্ছিলাম, ব্যাগটা খুঁজে পাচ্ছি না। শহরে নতুন আইছে বুঝি? জি। এই শহরের অলিতে গলিতে বহুত কিসিমের ধান্দাবাজ লোক আছে, শুধু তো ব্যাগ গায়েব হইছে। তুই মারে যে গায়েব করে নাই এইটাই বেশি, ওই ব্যাগের আশা ছাড়ো। কিন্তু ওই ব্যাগের মধ্যে যে প্রিয়ার ঠিকানা ছিল, এখন আমি কি করব? ঠিকানা ছাড়া তোমাকে কেমন করে খুঁজে বের করব প্রিয়া? এই যে ভাই। জি। এটা কি রায়হান চৌধুরীর বাড়ি? না, এটা রায়হান চৌধুরীর বাড়ি না। আচ্ছা, ওনার বাড়িটা কোন দিকে বলতে পারেন? ঠিকানা দেন। ঠিকানা তো হারিয়ে ফেলেছি। ঠিকানা স্যার, এখানে কি সিবা দাদা? আমি তোমার কাছে আসবোই প্রিয়া, আসবোই। দাও, কোথায় যাচ্ছ? কলেজে। এখন থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ। আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে কোথাও যেতে পারবে না। কেন পারবো না? বাইরে যাবার নাম করে তুমি ওই ছোট লোকের বাচ্চার সাথে যোগাযোগের চেষ্টা করবে, সেই পথ আমি খোলা রাখবো না। তুমি বন্ধ করে দিলেও আমার ভালোবাসা তার পথ ঠিকই খুঁজে বের করবে। তোমার সমস্ত পথ আমি বন্ধ করে দেবো। সে ক্ষমতা তোমার নেই বাবা। প্রিয়া, সাগরে যখন জোয়ার আসে তখন বালির বাঁধ দিয়ে তাকে আটকে রাখা যায় না। এই ঘরের চার দেয়ালের মাঝে বন্দি করে রাখলেও আমাকে তুমি আমার ভালোবাসার কাছ থেকে আলাদা করতে পারবে না। সামান্য এক রাস্তার ছেলেকে ভালোবাসার জন্যই কি তোমাকে বিশাল পাথুরের মতো মানুষ করেছি? আমি তোমার বাবা, তোমার জন্য আমি কি না করেছি? জীবনে তোমার কোন সাধ আমি অপূর্ণ রেখেছি বলো? বলো, তোমার কোন আবদার আমি পূর্ণ করিনি? করেছো, তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, কিন্তু আমার জীবনের সবচাইতে বড় স্বপ্নকে আমি যখন কাছে পেতে চেয়েছি তখন তুমি তার গলা টিপে ধরেছো। সূর্যের কাছ থেকে আলো কেড়ে নিলে পৃথিবী যেমন অন্ধকার হয়ে যাবে, তেমনি প্রিয়ার বুক থেকে হৃদয়কে কেড়ে নিলে প্রিয়ার জীবনও শেষ হয়ে যাবে। বাবা, জীবনে কতটুকু জানো তুমি? কতটুকু জানো? তোমার আবেগের জন্য আমি আমার মান সম্মান আভিজাত্য বংশমর্যাদা সবকিছু ধুলে মিশিয়ে দিতে পারি না। ভালোবাসার দাবির কাছে তোমার আভিজাত্য বংশমর্যাদার কোনো মূল্য নেই বাবা। চিৎকার করো না বাবা, জোর করে তুমি আমার হাত পা বেঁধে দিতে পারো, কিন্তু আমার মন তাকে তুমি বাঁধতে পারবে না। হৃদয় আমার মনের সাথে মিলে মিশিয়ে একাকার হয়ে গেছে, পৃথিবীর কোন শক্তি ওকে আমার মন থেকে মুছে ফেলতে পারবে না। রায়হান চৌধুরী সব পারে, তোমার মন থেকে হারামজাদার অস্তিত্ব আমি চিরদিনের জন্য মুছে দেব। কেমন করে তোমায় খুঁজে বের করবো প্রিয়া? এই শহরে কেউ তোমার খোঁজ দিতে পারছে না। যতদিন তোমার সুর আছে, হারিয়ে গেলেও তোমারই সুর আমাকে ঠিকই তোমার কাছে টেনে আনবে। Thank you.
love you, Didai. I love you. আমার খুব ভয় করছে হৃদয়। কিসের ভয়? বাবা আমাদের দুজনকে এক হতে দেবে না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, অনেক দূরে, যেখানে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। আমি তোমাকে নিয়ে যাব প্রিয়া। সম্মান ধুলে মিশিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করে না, তার জন্য এটাই উপযুক্ত পাও না। তুমি আমার যত আদরের মেয়ে হও না কেন, শাসনের প্রয়োজনে আমি কত নির্মম হতে পারি তা তুমি জানো না। আজ থেকে বাড়ির বাইরে এক পাও তুমি যেতে পারবে না। যাবার আগেই আমার বন্দুকের গুলি ওর বুক ঝাঁঝা করে দেবে। তুমি ওকে কতটুকু ভালোবাসো? আমি ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাই যদি হয় তাহলে নিশ্চয়ই চাইবে ভালোবাসার মানুষ বেঁচে থাকুক। তুমি যদি ওর জীবন চাও তাহলে ওকে ফিরিয়ে দাও। বলো তুমি ভুল করেছো, বলো তুমি তাকে ঘৃণা করো। না বাবা, আমি হৃদয়কে ভালোবাসি, ওর সাথে আমি বিশ্বাসঘাতকতার অভিনয় করতে পারবো না। তুমি না পারলে আমাকে খুনি হতে হবে, আমার বন্দুকের গুলি আজ ওকে লাশ মারিয়ে দেবে। না বাবা না, আই উইল কিল দ্যাট বাস্টার্ড। ওর ছেলের জীবন এখন তোমার হাতে, যাও ওকে ফিরে যেতে বাধ্য করো। প্রিয়া চলে এসো, প্রিয়া যাও ওকে ফিরিয়ে দাও। তুমি কি ওর মৃত্যু চাও?
সিদ্ধান্ত এখন তোমার হাতে, জীবন অথবা মৃত্যু। আমি তোমাকে বাধা দেব না, তবে একটা কথা মনে রেখো, আমার বন্দুকের তল তাক করা থাকবে ওর বুকের দিকে। প্রিয়া, প্রিয়া, অমন চিৎকার করছো কেন? চলে এসো প্রিয়া। হোয়াট? আমি যাব তোমার সাথে? একথা বলার সাহস তুমি কোথায় পেলে? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, কোথায় যাব আমি? কি আছে তোমার? তোমার জন্য আমার এই বুক ভরা ভালোবাসা আছে। তোমার ওই সস্তা ভালোবাসা দিয়ে প্রিয়া চৌধুরীর জীবন চলতে পারে না। প্রিয়া! চিৎকার করো না, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? এই শহরের বিখ্যাত শিল্পপতি রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে আমি, প্রিয়া চৌধুরী। তোমার মতো সহায় সম্বলহীন এক গরিবের ছেলের হাত ধরে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব, তুমি ভাবলি কি করে? আকাশের চাঁদকে নিয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু হাত বাড়ালেই তাকে স্পর্শ করা যায় না। তুমি কি সেই প্রিয়া যার জন্য আমি আমার জীবনের সবকিছু তুচ্ছ করে পাগলের মতো ছুটে এসেছি? তুমি কি সেই প্রিয়া একটু আগে এই বুকে মাথা রেখে যে ভালোবাসার কথা বলেছিল? তুমি কি সেই প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি সেই প্রিয়া। এতদিন আমি যা করেছি সব ভুল, সব মিথ্যে। তা ছিল বড়লোকের একমাত্র মেয়ের খামখেয়ালি। আমার আবেগ শেষ হয়ে গেছে, তুমি চলে যাও এখান থেকে। না প্রিয়া, না, এ হতে পারে না। তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারো না। বলো প্রিয়া, তুমি এতক্ষণ যা বলেছো সব ভুল, সব মিথ্যে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে পৃথিবীতে আত্মার সম্পর্ক বলে কিছু থাকবে না। এই পৃথিবী থেকে প্রেম ভালোবাসা সবকিছু চিরদিনের জন্য মুছে যাবে। চুপ করো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। চলে যাও এখান থেকে, আর কোনো দিন আমার সামনে আসবে না। চলে যাও। Hey, please.
আমি তোমার সাথে তোমাকে ফিরে আসতে হবে আমাকে ভালো আসতে হবে আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকে ফিরে আসতে হবে চোখের সামনে ওরা হৃদয়কে আঘাত করেছে যতটুকু রক্ত ওরা হৃদয়ের শরীর থেকে ঝরিয়েছে আমার শরীর থেকে ততটুকু রক্ত আমাকে ঝরাতে দাও মা চুপ করো কেন চুপ করবো
প্রিয়া হৃদয়কে ভালোবাসে, ভালোবাসায় তো কোনো পাপ নেই। বাপ হয়ে তুমি মেয়ের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। আমি যা কিছু করেছি ও সুখের জন্যই করেছি। মিথ্যে কথা, তুমি যা কিছু করছো তা তোমার মিথ্যে অহংকার আভিজাত্য আর ঐশ্বর্যকে টিকিয়ে রাখার জন্যে। তোমার কাছে ঐশ্বর্য আর আভিজাত্যের কোনো মূল্য না থাকলেও আমার কাছে আছে। একটা অবুজ মেয়ের নির্বোধ ভালোবাসার কাছে আমি আমার মান সম্মান আভিজাত্য বিসর্জন দিতে পারি না। রকের সঙ্গে আমি প্রিয়ার বিয়ে দেবো। তোমার মেয়ে ভালোবাসবে একজনকে, আর বিয়ে হবে অন্য একজনের সাথে। তার মন পড়ে থাকবে একজনের কাছে, আর শরীর থাকবে অন্য একজনের কাছে। কোন নষ্টা মেয়েও এমন আচরণ করবে না। অথচ তুমি বাবা হয়ে নিজের মেয়েকে সেই আচরণ করতে বাধ্য করবে। থামলে কেন? মারো, নিজের মেয়ের গায়ে হাত তুলেছ, এবার স্ত্রীর গায়ে হাত তোলো। একটু পর বাপ থাকবে কেন? চুপ করো। চুপ না করলে কি করবে? গলা টিপে ধরবে? প্রয়োজনে তাই করবো। অনেক সহ্য করেছি আর নয়, ভবিষ্যতে এ নিয়ে তুমি একটা কথা বলবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। প্রিয়ার বিয়ে আমি রকির সাথেই দেবো। পেছনে সব কিছু বদলে গেল, আমার সিদ্ধান্ত বদলাবে না। আল্লাহ, হৃদয় আমার একমাত্র সন্তান, এই দুঃখিনী মায়ের বুকের ধন, জানি না ও কোথায় আছে, কেমন আছে। ও যেখানেই থাকুক ওকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। আমিন। আমার সাথে বাইরে আসুন। ডাক্তার, পেশেন্ট মাথায় গুরুতর আঘাত পেয়েছে, ইটস ভেরি সিরিয়াস। ডাক্তার, উনি বাঁচবে তো? 24 ঘন্টা হয়ে গেল, এখনো জ্ঞান ফিরছে না। আদৌ জ্ঞান ফিরবে কিনা কিছু বলা যাচ্ছে না। কি বলছেন ডাক্তার? দেখুন, এ ধরনের আঘাতে রোগীর বেঁচে ওঠার সম্ভাবনা খুবই কম। এ সময় আপনজন কেউ পাশে থাকা দরকার। আমাকে যেতে দাও বাবা, তোমার দুটি পায়ে পড়ি, একবার, শুধু একবারের জন্য আমাকে হৃদয়ের কাছে যেতে দাও। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। ওই হারামজাদা বেঁচে থাকলে তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আমাকে ছেড়ে দাও বাবা, আমি হৃদয়ের কাছে যাবো, হৃদয়ের কাছে যাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমি হৃদয়ের কাছে যাবো বাবা। দরজা সেদিনই খোলা হবে যেদিন রকির সাথে তোমার বিয়ে হবে। দরজা খোলো বাবা, দরজা খোলো। আমাকে হৃদয়ের কাছে যেতে দাও, আমি হৃদয়ের কাছে যাবো, আমি হৃদয়ের কাছে যাবো। Thank you.
আছিস? তুই একে ফেলে হৃদয় মরে যেতে পারে না। তোকে আমি আর চিন্তা খবর দেবো। পৃথিবীর কোন শক্তি আজ আমাকে বাধা দিতে পারবে না। ঢাকা থেকে যে ক্রিমিনাল মেয়েটাকে কিডন্যাপ করেছে, ইজ ভেরি ডেঞ্জারাস। গাড়ি চেক করার সময় সাবধান থাকবে। এখন কি হবে? আমার মনে হয় তোমার বাবা পুলিশে রিপোর্ট করিয়েছেন। সব জায়গায় ইনফরমেশন চলে গেছে। চলো হৃদয়, আমরা অন্য পথে যাই। কোনো উপায় নেই, আমাদেরকে এ পথেই যেতে হবে। তাহলে প্রিয়া, যা কিছুই ঘটুক তুমি আমাকে শক্ত করে ধরে রেখো। জঙ্গলে থাকবো, একটু পরে সন্ধ্যা হবে, রাতটা আমরা এখানেই থাকবো। মানে রাতে এখানে ভয় নেই, পুলিশ এখানে খুঁজতে আসবে না। সারা রাত এই জঙ্গলে থাকতে হবে?
এছাড়া কোনো উপায় নেই প্রিয়া। হোয়াট, পুলিশকে ফাঁকি দিয়ে ওরা পালিয়েছে? নো নো নো, আমি ওসব কোনো কথাই শুনতে চাই না। আই ওয়ান্ট মাই ডটার ব্যাক।
ফোন উঠেছে। আমাকে ডাকুনি কেন? তোমার ঘুম ভাঙাতে ইচ্ছা করছিল না। আমাদের এক্ষুনি যেতে হবে। কিন্তু পুলিশ? রাতে খুঁজে না পেয়ে পুলিশ চলে গেছে। চলো। আমরা এখন কোথায় যাব? এখান থেকে সোজা বাড়ি যাব। কিন্তু তার আগে মাথা থেকে ব্যান্ডেজ সরাতে হবে। রাস্তাঘাটে ব্যান্ডেজ দেখলে মানুষ সন্দেহ করবে। প্রিয়া, একি নিজের শরীর থেকে নিজেই রক্ত ছড়িয়ে আমি শুধু তোমার কষ্টকে অনুভব করতে চেয়েছি হৃদয়। প্রিয়া হৃদয়, প্রিয়া হৃদয়, এখন আর আমাদের কোনো ভয় নেই, কোনো বাধা নেই। চলো। এসেছি মা। সেদিন তোমার কপালে রক্ত ছুঁয়ে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আজ আমি তা পালন করেছি। প্রিয়াকে আমি তোমার কাছে নিয়ে এসেছি মা। কিন্তু এভাবে ওকে নিয়ে আসবি? আমি তো চাইনি। আমি চেয়েছি প্রিয়া এ ঘরে বউ হয়ে আসবে। মা, আমি সবকিছু ছেড়ে সারা জীবনের মতো তোমার কাছে চলে এসেছি মা। কিন্তু কোনো চিন্তা করেন না খালাম মা, আমি সব ব্যবস্থা করতেছি। আমার কত সাধ ছিল সারা গ্রামের মানুষদের জানিয়ে ধুমধাম করে ছেলের বউ ঘরে তুলব, অথচ না, আমি এই ঘরের বউ হতে পারবো এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। রতনটা কাজে নিয়ে এখনো আসছে না কেন? হৃদয়টাও তো আসছে না। Yeah.
করে ভুল করেছিলাম, আজ আর সে ভুল করব না। চৌধুরী সাহেব, মৃত্যুর ভয় দেখিয়ে প্রিয়াকে আমার কাছ থেকে দূরিয়ে সরিয়ে নিতে পারবেন না। প্রিয়া আমার ভালোবাসা, আমাদের এই বন্ধন জনম জনমের বন্ধন, পৃথিবীর কোন শক্তি আমাদের বন্ধনকে ছিন্ন করতে পারবে না। আমার বন্ধুকে একটা গুলি তোদের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দেবে। বাবা, গুলি যদি চালাতেই হয় আমার বুকের উপর দিয়ে চালাতে হবে, বাঁচতে যদি হয় দুজনে একসাথে বাঁচব, মরতে যদি হয় দুজনে একসাথে মরবো। সারাও গুলি প্রয়োজন আমি তাই করব, যে সন্তান পিতার মান সম্মান আমাদের সাথে মিশিয়ে দেয় সেই সন্তানকে গুলি করতে আমার এতটুকু দিতে হবে না। চালাও গুলি বাবা, এই বুক থেকে যে রক্ত ঝরবে তা তোমারই রক্ত। বাবা হয়ে যদি সন্তানের বুকের রক্ত ঝরাতে চাও তবে তাই হোক, চালাও গুলি। পৃথিবীর মানুষ জানুক, এক বড় লোক বাবা মিথ্যে মান সম্মানের জন্য তার সন্তানকে নিজ হাতে খুন করছে। আজ মানুষ দেখবে এই পৃথিবীতে ধন দৌলতে সব কিছু, বাবার কাছে সন্তানের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই, বাবার কাছে সন্তানের স্নেহের কোনো মূল্য নেই। চালাও গুলি, চালাও গুলি বাবা, চালাও গুলি। তোরা চলে যাবি বাবা, শেষ পর্যন্ত তোমারই পরাজয় হলো। অহংকারের পতন হলেও আর পিতার স্নেহের জয় হলো। আমার পিতে খুশি লাগতেছে, আকাশে সূর্য থাকবে যত দিন, তোমাকে ভালোবেসে যাব ততদিন। তুমি আছো নিশ্বাসে, মিশে আছো বিশ্বাসে।